وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن
الله شديد العقاب وبعده في شان حبيبه ورسوله الكريم إن الله وملائكته يصلون আপনারা আপনার বক্তব্য
পড়াশোনার জন্য চাতক পাখির মতো চেয়ে থাকেন। আমি জানি যে খাপুরা সরজমিনে ছোট হুজুরের খাপুরা সরজমিনে কেন অল ওয়েস্ট বেঙ্গলে হুজুরের বক্তব্য তো বক্তব্য চেহারা দেখার জন্য রাত 12টা পর্যন্ত গেটে দাঁড়িয়ে থাকে। আর থাকবে না কেন? ইয়ারা নবী আতা আলাইহিস সালামের আওলাদ বলে বলুন সুবহানাল্লাহ, এ প্রাণের মুসলমান। তাই আমি বেশি লম্বা চলো সময় নিব না, আর একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আমি বলছিলাম বাবাজি আলে রাসূলের চেহারা দেখার জন্য কবে রাত্রি পর্যন্ত দরবাজায় দাঁড়িয়ে থাকবেন? কেননা মুসলমান এজন্যই তো দাঁড়িয়ে থাকবেন। আল্লাহর নবী আকা মুস্তফা হাদিসে পাকের মধ্যে বর্ণনা করা হয়েছে, নবী আমার বলে গেছেন হে তমাম বিশ্ববাসী শোনো, তোমাদের ঈমানকে মজবুতি করে রাখার জন্য, তোমাদের ঈমানকে শক্ত পোক্ত করে রাখার জন্য আমি নবী দুইখানা জিনিস রেখে গেলাম। নবী আকা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করো বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওই দুইখানা জিনিস কি? আল্লাহর নবী আকা আলাইহিস সালাম বলেছেন এক নম্বর হলো আল্লাহর নবীর বাণী কোরআন হাদিস, আর দ্বিতীয় নম্বর হলো আল্লাহর নবী আকা আলাইহিস সালামের বংশধর। নবী আবার বলেছেন দুইখানা জিনিসকে তোমরা একরে ধরে নেবে, যতই জোয়ার আসুক আর তুফান আসুক না কেন এই দুইখানা জিনিসকে তোমরা কখনোই ছেড়ে দেবে না, কারণ এই দুইখানা জিনিসের ভিতরে আল্লাহ রাজি ভরা আছে। আমার আব্বা জানেন, আমার ভাই জানেন, শোনা মানে কেনা বড় বড় ওলিদের ঘটনা শুনেছেন, হযরত খাজায়ে খাজে খান খাজা গরিব গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি সানজারি রহমাতুল্লাহ আলাইহির ঘটনা আপনারা বহু শুনেছেন। আমার প্রিয় মুর্শিদের সাজের আর ওলি হলেন খাজা গরিব নওয়াজ। আমার আব্বা জানেন, ও ভাই জানেন, শোনা মানে কেনা হযরত খাজা গরিব নওয়াজ রহমাতুল্লাহ আলাইহির একজন ভক্ত হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহির পীর হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকী রহমাতুল্লাহ আলাইকে একদিন খাজা গরিব নওয়াজ থেকে বললেন, বলে বেটা কুতুবউদ্দিন বখতিয়ার কাকী, তোমাকে একটা জায়গা আমি আজকে দান করব, জোরে বলুন সুবহানাল্লাহ। ডেকে বললেন, বেটা আমি আজকে তোমাকে একটা সিংহাসন আতা করবো, বাজা বক্তিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই বললেন, বলে হুজুর কোন সিংহাসন আতা করবে? বলে তোমাকে একটা রাজত্ব আতা করব, হাজার কুতুবউদ্দিন বখতিয়ার কাকী রহমাতুল্লাহ আলাইহি হাওয়া হাওয়া করে কান্না করতে লাগলেন। বলে হুজুর গো, আপনার পায়ের ধুলা পরিষ্কার করার মতো আমার যোগ্যতা নাই। হুজুর গো,
আপনি আমাকে কোন জায়গা তা করবেন পারবো কি চালাতে রাজা গরিবে নারাজ বলে দিয়েছিলেন বলে শোনো আল্লাহ আমাকে তোমাকে মারিফাতের ইলম আতা করলাম সবাই যদি কেউ মনে করেন যে আমি কি করবো নাম হ্যাঁ আপনি বলাম যদি মনে করেন এবারে নাম আমি ওর মতো লোকের বললাম হবো হতেই হবে পাঠ করো না ইচ্ছা
দেখা গেল কাছে একটা লেবুর গাছ রয়েছে, বা পাশে একটা আঙ্গুরের থোকা ঝুলতেছে। মনের মধ্যে বাসনা এল একটা আঙ্গুরের থোকা পারব, আর বসে বসে আঙ্গুর খাগে আঙ্গুরটাকে যেন খাব। হযরত উম্মুল খায়র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই আঙ্গুরের ফলের দিকে যখন অগ্রসর হয়ে গেলেন, এমন সময়তে যেন পেটে যন্ত্রণা আরম্ভ হয়ে গেল। হযরত উম্মুল খায়র ফাতেমার পেটে যন্ত্রণা আরম্ভ হয়ে গেল। তিনি ধরে বসে পড়লেন। ঘটনাক্রমে একদিন দুদিন করতে করতে আল্লাহর ওয়ালি গাউসে আজম দুনিয়ার মুখে আবির্ভাব গাউসে আজমের ঘটল। একদিন হঠাৎ করে উম্মুল খায়র ফাতেমা রহমতুল্লাহি আলাইহা আব্দুল কাদের জিলানীকে ডাক দিলেন, বললেন ও বেটা আব্দুল কাদের জিলানী চলে আসো। হযরত আব্দুল কাদের জিলানীর আসতে একটু দেরি হওয়ার কারণে মা যেন একটু রাগান্বিত হলেন, বেটাকে একটু শাসন করার নিয়মে বলতে লাগলেন, বলে বেটা আব্দুল কাদের যখনই তোমাকে ডাকি কেন কোনো কাজে তোমাকে পাই না। আব্দুল কাদের মাকে বললেন বেটা বলতে আছেন, বলে মা একদিনের কথা স্মরণ করো, জোরে বলুন সুবহানাল্লাহ। মা একদিনের কথা স্মরণ করো, মা বলতে আছেন বেটা কোন দিনের, বলে মা তাহলে আমি স্মরণ করিয়ে দিচ্ছি শোনো। বলে মা আপনি একদিন আঙ্গুরের থোকাতে হাত দিতে যাবেন বলি ওসরা থেকে আগলে পা রেখেছিলেন, দুপা দশটা যাওয়ার পরে আঙ্গুরের থোকাতে হাত দিয়ে আঙ্গুরের থোকাটাকে যেন টেনে নিতেন, এমন সময়তে মা আপনার পেটে কি যন্ত্রণা আরম্ভ হয়নি। আমি আরো বলছি শোনো, মাকে বলতে আছেন বলে মা ওই সময় তোমার পেটে ব্যথা আরম্ভ হয়েছিল, মায়ের চোখে অজানায় অশ্রু প্রবাহিত হলো। বলে ব্যাটা এত বড় ঘটনা তোমাকে বললো কে? আমি তো নিজের স্বামীকে এ ঘটনা জানাইনি, ব্যাটা তুমি জানলে কি করে? বলে মা গো আমি যাচ্ছি মা শোনো, তারপরে তুমি আর আঙ্গুরের থোকার কাছে হাত বাড়াতে পারোনি। বলে মা বেটা পারিনি। বলে মা তুমি কি একবার ভেবে দেখেছিলে আমি আব্দুল কাদের জিলানী করে দিলাম, তোমাকে আমি সাহায্য করেছিলাম, আজ তোমার পেট থেকে আসার পরেও আমি তোমাকে সাহায্য করব, এমনকি কিয়ামতের দিন পর্যন্ত আমি কাউসার আজম তোমাকে সাহায্য করব। মা বলছেন বেটা জানলে কি করে, কি ঘটনা বলো? মা তো জানতেন যে বেটা আমার অন্য কাহুরির মতো নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী পীর রহমাতুল্লাহি আলাই বাচ্চা থেকে অন্য কাহুরির মতো ছিলেন না। আমার আব্বা জানে না, ভাই জানে না, সোনা মালিকেরা হযরতে গাউসে আজম পীর রহমাতুল্লাহি আলাই বলছেন, বলে মা আমি আপনার গর্ভে ছিলাম ওই সময় আঙ্গুরের থোকা আপনি যখন হাত নিতে যেতেন, ওখানে একটা বড় আস্তানা সর্পে ওই জায়গাতে যেন বাসা গেড়েছিল। মা যদি তুমি ওই আঙ্গুরের থোকায় হাত দিয়ে দিতে মা, ওই সর্পে তোমাকে দংশন করে দেব। আমি আব্দুল কাদের জিলানী তোমার পেটের ভিতরে থেকে ওই সর্পটা দেখার পরে আমি তোমার পেটে যেন তোমার পেটে যন্ত্রণা আরম্ভ হয় আর তুমি বসে যাও, যাতে সাপের কাছে তুমি হাজির হতে না পারো। ওই গাউসে আজমের গোলাম হতে হবে না হবে না? অবশ্যই হতে হবে। তাহলে নামাজ পড়ে না, নামাজ ছেড়ে
বলে মুরব্বীরা যতই যাক নামাজকে ছাড়বে না, ঘুরি পেট খাওয়াই ওই নামাজকে আসবে। তাহলে বলবে কি, অবশ্যই বলতে হবে বাবাজি, আমার আল্লাহ কোরআনে একবার নয় একাধিকবার হযরত বলেছেন, 32 বার কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেছেন, আকিমুস সালাতা ওয়া আতুস যাকাত, নামাজ কায়েম করো। আমার আব্বা জানেরা ভাই জানেরা সোনা মানিকেরা, নামাজ কেমন দেখুন, হযরতে কাউসে আজমের ওয়াকেয়া যখন চলে এলো, একটা কথা মনে পড়ে গেল বলে দিই। হযরতে কাউসে আজম পীর রহমাতুল্লাহ আলাইহি বয়স বাবাজি 12 বছর পেরিয়ে 13 তে পা দেবেন, এমন সময় আকিনার পীর মুর্শিদ ছিলেন, যিনার নাম হলো হযরতে আবুল খায়ের হাম্মাদ ইবনে মুসলিম দাব্বাস রাদিয়াল্লাহু তাআলাহু, জামানার বড় ওলি ছিলেন তিনি, বড় তিনি সুফি সাফা ছিলেন। তাই হযরতে কাউসে আজম পীর রহমাতুল্লাহ আলাইহি তিনার কাছেই থাকতেন বাবাজি, 12 বছর অতিবাহিত বয়স হয়েছে, যারতে পা দিবেন এমন সমতে কাউসে আজম পীর রহমাতুল্লাহ আলাইহি তারও বহু পূর্বে তাহাজ্জুদের নামাজ কায়েম করতে লেগেছিলেন। আমার বলে গেছেন এটা হলো সুন্নাত, হাদিসে পাকের মধ্যে এসেছে, আল্লাহর নবী আকা মুস্তফা একটা সাহাবি ছিলেন, ওই সাহাবি রাদিয়াল্লাহু তাআলা একটাই মাত্র দাঁড়ি ছিল, তিরমিজি শরীফের হাদিস থেকে শুরু করে ওই হাদিসকেই নকল করেছেন ফাইজানে সুন্নাত কিতাবের মধ্যে, আল্লামা ইলিয়াস আত-তার কাদেরী মাদ্রাসিল্লাহুল আলী উনি ওই হাদিসটাকে নকল করে লিখেছেন। ওই সময় হযরতে নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যেতেছিলেন, এমন সময় একটা দাঁড়ি দেখতে পাওয়া গেল, আর ওই দাঁড়িতে আল্লাহর নবী মুস্তফা নজর পড়ল, নবী আমার মিচকি হাসতে আরম্ভ করলে, একটা দাঁড়ি দেখা গেল, নবী আমার মিচকি হাসতে লাগলেন, সাহাবি মনে করলেন আল্লাহর নবী আকা মুস্তফা ভাই না ভাই আমার একটা দাঁড়ি দেখে হাসলেন, তাই ওই সাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িটাকে চেঁচে ফেলে দিলেন, নবী আমার ব্যাকআপে যখন আসছেন ব্যাকে আসার সমাতে যখন দৃষ্টি করলেন ওই সাহাবি যাহারা মুবারকের দিকে তাকার পরে আল্লাহর নবী আকা মুস্তফা নিজের মুখখানাকে ফিরিয়ে নিলেন, আবার সাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য রাস্তা দিয়ে এসে নবীর সামনে দাঁড়ালেন, নবী আমার আবার যেন মুখমণ্ডলকে ফিরিয়ে নিলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ ভুলা কি করেছেন আমি জানি না, নবী আমার বললেন সাহাবি তুমি দাঁড়ি কেন চেঁচে দিয়েছ বলো, বলে ইয়া রাসূলুল্লাহ বেশি না আমার নারায় তাকবীর।